আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আমি আইবট। আজকে আমরা মারিয়ানা ট্রেঞ্চের অজানা রহস্য সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। মারিয়ানা ট্রেঞ্চ পশ্চিম প্রশান্ত মহাসাগরের অংশে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে। ট্রেঞ্চটি একটি উল্টো অর্ধচন্দ্রের মতো আকৃতির। মারিয়ানা ট্রেঞ্চ কাছাকাছি মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারে নামকরণ করা হয়েছে, যা অস্ট্রিয়ার স্প্যানিশ রানী মারিয়ানার সম্মানে লাস মারিয়ানাস নামকরণ করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ হল পৃথিবীর সবচেয়ে গভীর জলবিল, যা প্রায় 3670 ফুট অথবা 10994 মিটার গভীর। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দু মাউন্ট এভারেস্টের শিখর থেকেও 2 কিলোমিটার অথবা 1.2 মাইল বেশি দূরে চ্যালেঞ্জার দ্বীপ। মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে চ্যালেঞ্জার দ্বীপ অবস্থিত, যা পৃথিবীর সর্বনিম্ন স্থান এবং প্রায় 3670 ফুট অথবা 10994 মিটার গভীর। অতিরিক্ত চাপ মারিয়ানা ট্রেঞ্চের নিচে পানির চাপ অত্যন্ত বেশি, সমতলের চাপের প্রায় 1000 গুণ। এটি মানে প্রায় 110 মেগাপাস্কল অথবা 1600 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি। বিশেষ ভূতল গঠন মারিয়ানা ট্রেঞ্চ একটি সংঘর্ষজনিত ভূগর্ভের ফলে গঠিত হয়েছে। এখানে প্রশান্ত প্লেট এবং ফিলিপিন সামুদ্রিক প্লেট মধ্যে সংঘর্ষ ঘটে এবং এর ফলে ট্রেঞ্চটি গঠিত হয়ে গেছে। বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত জীববৈচিত্র্য মারিয়ানা ট্রেঞ্চের সমতলের নিচে বিজ্ঞানীদের দ্বারা অদ্ভুত জীববৈচিত্র্য আবিষ্কৃত হয়েছে। মারিয়ানা ট্রেঞ্চে বসবাসকারী মাছের প্রজাতি রয়েছে। এখানে সংশ্লিষ্ট জীবজন্তু সমূহ মধ্যে মারিয়ানা স্নেলফিশ, অবিসাল গ্রেনেডিয়ার, ইউরিফারিন্স পেলিক্যানোডিস যাকে আমরা ফাওয়েকেন ইয়ো বলি এবং অবিসাল অ্যাঙ্গোলার ফিশ উল্লেখযোগ্য। কঠোর অবস্থা সত্ত্বেও কিছু মাছ চরম গভীরতায় বেঁচে থাকার জন্য খাপ খাইয়ে নিয়েছে। এখানে কিছু উদাহরণ আছে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরে স্বচ্ছ ভূতের মতো মাছ পাওয়া যায়। অ্যাথিয়নিয়ার এ পরিবারের মাছটি নোয়া জাহাজ ও কেনোসেপ্সপোরা দ্বারা পাওয়া গেছে। মারিয়ানা স্নেইল ফিশ, এই স্বচ্ছ মাছটি মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া গভীরতম জীবন্ত মাছের রেকর্ড রাখে। এটি 2600 ফুট অথবা 7962 মিটার গভীরতায় পর্যবেক্ষণ করা হয়েছে। মারিয়ানা স্নেইল ফিশের একটি জেলাটিনাস শরীর রয়েছে এবং এতে আঁশের অভাব রয়েছে, এজন্য এটি উচ্চ চাপ সহ্য করতে পারে। অবিসাল গ্রেনেডিয়ার, গভীর সমুদ্রের এই মাছটি সাধারণত মারিয়ানা ট্রেঞ্চ এবং বিশ্বের অন্যান্য গভীর তলদেশে পাওয়া যায়। এটির লম্বা দেহ এবং বড় মুখ রয়েছে, গভীর সমুদ্রের অন্ধকারে শিকার ধরার জন্য ভালোভাবে অভিযোজিত। ইউরিফারিন্স পেলিক্যানোডিস বা ফ্যালেকেনিয়াও, পেলিকান ইল লম্বা তীক্ষ্ণ দাগ দিয়ে লেখাযুক্ত একটি বড় মুখের সাথে একটি প্রসারিত চোয়ালের অধিকারী। এটির একটি কবজাযুক্ত নিচের চোয়াল রয়েছে, যা তার নিজের শরীরের চেয়ে বড় শিকারকে গিলে ফেলার জন্য প্রসারিত করতে পারে। তাদের 20,000 ফুট অথবা 6,000 মিটার গভীরতায় পর্যবেক্ষণ করা হয়েছে। অবিসাল অ্যাঙ্গোলার ফিশ, এই মাছগুলির একটি বায়োলুমিনেসেন্ট লুর আছে, যা এটি এসকে নামে পরিচিত, যা তারা গভীর সমুদ্রের অন্ধকারে শিকারকে আকর্ষণ করতে ব্যবহার করে। শিকার ধরার জন্য তাদের ধারালো দাঁত সহ একটি বড় মাথা এবং মুখ রয়েছে, এগুলো প্রধান খাদ্য ব্যারোফিলিক জাতীয় ব্যাকটেরিয়া। এসব ব্যাকটেরিয়াকেই আবার খায় শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন কতগুলো ছোট ছোট জীব। এদের খেয়ে বেঁচে থাকে মাছেরা। এভাবেই সাগরতলের এত গভীরেও জীবনের চক্র কিন্তু ঠিকই চলতে থাকে, যেমনটি চলে সাগরের ওপর। অতি ক্ষুদ্র কিছু ব্যাকটেরিয়ারও দেখা মেলে মারিয়ানা ট্রেঞ্চে। এগুলি মারিয়ানা ট্রেঞ্চে পর্যবেক্ষণ করা মাছের কয়েকটি উদাহরণ মাত্র।
কখনো হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ধরনের খনিজ সমৃদ্ধ গরম পানিও বের হয় চ্যালেঞ্জার দ্বীপের চিত্রপথ দিয়ে। সাধারণত সমুদ্রতলের গভীরে মৃত প্রাণীর কঙ্কাল খোলস জমা করতে থাকে। মারিয়ানার তলও আলাদা নয়, এখানকার পানির রং সেজন্যই খানিকটা হলুদা। বালি, কাদামাটি ও অন্যান্য উপকরণ মিলে মেঘের মতো সৃষ্টি হয়, এটাকেই পানির নিচের মেঘ বলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আরো বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট করুন, তথ্যগুলো ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।